بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين شماني تام الدين بهايرا السلام عليكم ورحمة الله وبركاته أمادر أكبهاي أحمد رياض سوديا رب تكيكري রমজান মাসে অসুস্থতার কারণে তিনটি রোজা রাখতে পারে নাই এখন তার অবস্থা আরও অবনতির দিকে এমন অবস্থায় অবস্থায় তার সন্তানের জন্য করণীয় কী তো প্রথমে আমি এই তানবির আহমদ ভাইকে বলবো ওয়ালিকুম আসসালাম ওরহামতুল্লাহ ওবার এই রমজান মাসে সব ব্যক্তিরা রোজা রাখতে পারে না তাদের অসুস্থতার কারণে এবং এই অসুখটি তাদের ভালো হওয়ার সম্ভাবনা কম অথবা কোন একজন ব্যক্তি বয়স্ক ব্যক্তি সে রোজা রাখতে তার কষ্ট হয় তার জন্য আল্লাহ সফু তাদের এই দুই প্রকার ব্যক্তির জন্য আল্লাহ হায়ন হওয়া তালা তার কোরআন মুজিদে বলিতেছেন সুরাত করার একশো চুরাশি নম্বর আয়াতে যাদের নাকি এই রোজাতে রোজা রাখতে কষ্ট হয় তারা যেন প্রতিদিন রোজা ভাঙ্গার কারণে একজন মিসকিনকে ওরা মানে খাওয়ায় তো সুতরাং আমার আমি বলবো যে আমাদের এই ভাইয়ের এই যে মাতা উনি অসুস্থ রোজা রাখতে পারেনি এবং রোজার পরে ওনার অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছে সুতরাং এইসব ব্যক্তির জন্য নিয়ম হবে ওনারা প্রতিদিন যে রোজা ভেঙেছে একদিনের বিপরীত একদিনের বদলে একজন মিসকিন করে খাওয়াবে মানে উনি তিন দিন রোজা ভেঙেছে এই তিন দিনের বদলে তিনজন মিসকিনকে খাওয়াবে অথবা তিনজন মিসকিনকে প্রতি মিসকিনকে নিঃশ মানে প্রায় দেড় কেজি চাউল দিবে উনার ইচ্ছে উনি ইচ্ছে করলে তিনজন ব্যক্তিকে তিন বেলা ভাত খাওয়াতে পারে অথবা তিনজন মিসকিনকে প্রতি মিসকিনকে দেড় কেজি চাউল দিতে পারে অথবা একজন মিসকিনকেও বেলা খাওয়াতে পারে অথবা একজন মিসকিনকেও দেড় কেজি দেড় কেজি মানে প্রায় সাড়ে চার কেজি চাউল দান করতে পারে এটা ওনার ইচ্ছে মোটামুটি উনি যেহেতু রোজা ভেঙেছে ওনার কারণ ছিল অসুস্থতার কারণ এবং অসুস্থতা ভালো হওয়ার সম্ভাবনা কম সেহেতু ওনার জন্য আমি যা বলেছি যে প্রতিদিন রোজা ভেঙেছে একদিনের জন্য একদিন মিস্কিন খাওয়ালে ওনার এই দায়িত্ব পালন করা হয়ে যাবে بارك الله فيكم وصلى الله على سيدنا محمد وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته